এই যে এক্সপার্ট যারা আছে এই দেখেন ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষকে টার্গেট করে ওয়াচ কাস্টমাইজ করে তারা বানিয়ে নিয়ে আসতেছে চায়না থেকে প্রথম কোন ব্র্যান্ডকে দেখলাম এরকম একটা উদ্যোগ নিতে এবং এটা বেশ ভালো করেছে এবং যথেষ্ট পরিমাণে ব্র্যান্ডিং করতেছে দেখেন এখানে হ্যাঁ এক পাশে প্লাস্টিক আর এক পাশে লেদার এরকমটা না বেশ সফট করেছে বাকলসেও এক্সপার্ট ব্র্যান্ডিং আছে তো একটা নতুন ব্র্যান্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে এই বিষয়টা সুন্দর করেছে এবং এটা আরো ভালো দিক হচ্ছে এটাতে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ পাবেন আমরা একটু বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখি এটা হচ্ছে বাংলা ক্রিয়াকলাপ ঘুম হার্ট রেট অনুশীলন অনুশীলন রেকর্ড রক্তচাপ অক্সিজেন ইত্যাদি বিষয়গুলো আছে এবং বাংলাটা বেশ ভালো করেছে হ্যাঁ আপনি আপনার মতো করে দেখেন প্রত্যেকটা বাংলা পেয়ে যাচ্ছেন এখানে এর জন্য ভালো দিক হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বলেন মেসেঞ্জার বলেন যেগুলো মেসেজ আছে এগুলো বেশ ভালোভাবে আপনি বাংলায় থাকলে পড়তে পারবেন এবং সম্পূর্ণ মেসেজটা আপনার দেখাবে আপনি রিড করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা বাইরে থাকি সব সময় মোবাইল পকেট থেকে বের করে ওই যে মেসেজটা কি আছে মোবাইল থেকে দেখতে হবে এমন দরকার হয় না আমি হাতের মধ্যেই দেখতে পাচ্ছি কে কি মেসেজ আমাকে দিয়েছে এই ওয়াচটা আমার কাছে যথেষ্ট হালকা মনে হচ্ছে এটা যে বয়টা আছে খুবই হালকা এটা ভালো করেছে পেছনে আমরা সেন্সর দেখতে পাচ্ছি এখানে একটা বক্স সেন্সর আছে বাকি তিন দিকে হচ্ছে আপনার লাইট দেওয়া আছে খুব সুন্দর করে মাইক এবং স্পিকারের যে হোল থাকে সেটা হাইট করেছে দেখেন এখানে খুব সূক্ষ্ম করে মাইকটা আছে আর এই জায়গাটায় স্ট্যাপের ফাঁকে স্পিকারটা আছে আমরা এটার কলিং টেস্ট করে দেখি সো ফোন কল চলে আসলো এটা যে গ্রাফিক্সের কাজ করেছে খুব সুন্দর করেছে ভাই আমার এই ফোন কলের এরকম গ্রাফিক্স আমি অন্য কোনো আছে পাইনি কিপ্যাড আছে সাম্প্রতিক শব্দ দিয়ে কি বুঝিয়েছে বুঝলাম না পরিচিতি অর্থটা কি এখানে একটা কথা বলবো ভাই আপনারা বাংলা দিয়েছেন এবং বাংলা খুবই ঠিক আছে সুন্দর আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলা ওয়ার্ড আমি কোনটা ব্যবহার করব। হ্যাঁ এখানে আপনি বাংলাতেই লিখে দিতে পারতেন যে কল লিস্ট এটা লিখে দিলে খুব সহজে বুঝতে পারতাম আমরা এখানে খুব সুন্দর করে আপনি যদি ফোন বুক লিখে দিতে পারতেন তাহলে খুব সুন্দর হতো পরিচিতি না লিখে হ্যাঁ মিলন ভাইকে কল দিই তো কল চলে যাচ্ছে এখানে মিউটের অপশন আছে এখানে ভলিউম বাড়ানোর অপশন আছে এবং মাঝখানে আপনার মোবাইল থেকে ওয়াচে ওয়াচ থেকে মোবাইলের কল ট্রান্সফারের সুযোগ আছে এটা খুব সুন্দর করেছে আসসালাম ভাই জি শুনতে পাচ্ছি এখন মোবাইলের সাথে হবে মোবাইলের মতো আচ্ছা আছে যথেষ্ট ভালো ঠিক আছে মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে আবার একটু পরে কল দিবো আসসালাম রহমতুল্লাহ আচ্ছা এখানে কল নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি যেটা ফিল করলাম এখানে মাইক যেটা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে তাদেরই কাজটা সুন্দর হয়েছে আমার কথা মিলন ভাই খুব স্পষ্ট শুনতে পেরেছে কোয়ালিটি ভালো লেগেছে স্পিকার যেটা দেখলাম স্পিকারটা অনেক লাউড যারা বাইক ইউজ করেন তাদের জন্য বেশ ভালো হবে কিন্তু একটু ফেটে যাচ্ছে ওই জিনিসটা আপনাকে চেক করতে হবে যারা এক্সপার্ট আছে তাদেরকে বলবো আপনারা নেক্সট টাইম স্পিকারটা আছে চেষ্টা করেন আর একটু ভালো দেওয়া যায় কি না স্পিকার একটু ফেটে যাচ্ছে স্পিকার যদি আর স্মুথ হয় তাহলে বেশ ভালো হবে এখানে দেখেন লিখা আছে সাম্প্রতিক ভাই সাম্প্রতিক কেন দেওয়া দরকার এখানে হয় বাংলা দিয়ে শেষ কলগুলো হ্যাঁ একটা শেষ কলগুলো এগুলো না লিখে যদি সাম্প্রতিক লেখেন না জিনিসটা প্রথম পর্যায়ে বুঝতে একটু অসুবিধা হয়ে যায় তো এইভাবে যদি না লেখেন সাম্প্রতিক শুধু লেখেন বিষয়টা আসলে মানে যায় না তো আমরা কলিং টেস্ট করলাম এবার আমরা একটু সেন্সর টেস্ট করি তার আগে বলে নেই এই ওয়াচের সাথে কিন্তু আর একটা স্ট্র্যাপ ফ্রি পেয়ে যাচ্ছে স্ট্র্যাপে কিন্তু এই যে ব্র্যান্ডিং গুলো করা আছে হ্যাঁ এটা বেশ ভালো স্লিকনের মোটামুটি ভালো একটা স্ট্র্যাপ দেওয়া আছে তো এখানে একটা স্ট্র্যাপ পাচ্ছেন আর এখানে একটা চার্জার পাচ্ছেন ম্যাগনেটিক ডঙ্গল চার্জার হাতে পড়েছি স্ট্র্যাপটা মোটামুটি নরম আছে লেদারের ভিতরে অনেক লেদার স্ট্র্যাপ থাকে শক্ত পক্ত এটা নরম তো সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি এবং হাতে পড়তেও হাতে স্বস্তি ফিল হচ্ছে অস্বস্তি ফিলটা আমার আসতেছে না এখানে একটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে দেখেন আমার যে অল ওয়েজন ডিসপ্লেটা আছে এটার ব্রাইটনেসটা অনেক বেশি কম হয়ে গেছে দেখেন এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা একটা সমস্যা দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি ওয়েক আপ গেস্টার অলরেডি অন করা আছে আপনি যদি অন ডিসপ্লে যেটা আছে এই ফাংশনটা আপনি অন করে রাখেন তাহলে ওয়েক আপ গেস্টারটা কাজ করে না কিন্তু হ্যাঁ দেখলেন ওয়েকআপ গেস্টারটা কাজ করছে না বাট আমি যদি অনটা অফ করে দিই এমনিতে ব্রাইটনেসটা যথেষ্ট ভালো অল অফ করে দিয়েছি এবার দেখি ওয়েক আপ গেস্টার ওয়েক আপ গেস্টারটা কিন্তু এবার কাজ করতেছে তবে ছোট একটা কমপ্লিট ওয়েক আপ গেস্টারটা একটু স্লো হয়ে গেছে এটাকে অবশ্যই একটা নজরে দেবেন যেন আরও ফাস্ট হয় আপনার চাইলেই কিন্তু একটা আপগ্রেড পাঠাতে পারেন জাস্ট একটা আপগ্রেডেই এটা ঠিক হয়ে যাবে সেন্সর টেস্ট হার্ট রুটে গেলাম দেখেন হার্টের লেখাটা কিন্তু হার্ট রেটি লেখা আছে হৃদয় স্পন্দন লেখা নেই ঠিক আছে তো এগুলোতে যদি আমরা হার্ট রেট বাংলাটাকেই ইংলিশ ইউজ করতে পারি আমরা তাহলে অন্য জায়গাও পারবো তাই না বাহাত্তর তিরাশি আটাত্তর সাতাত্তর এটা হার্ট রেট যেটা বুঝলাম আপনাকে কিছুটা সময় দিতে হবে এক মিনিট হাতে পড়বেন তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ঈশ্বর এখানে অক্সিজেন লিখে আছে এটা হবে ব্লাড অক্সিজেন ঠিক আছে আমরা ব্লাড অক্সিজেন লিখে আরও ভালো হয় সো এখানে প্রেস করি এবার দেখি রেজাল্ট দিয়েছে নিরানব্বই এবং মেশিন হচ্ছে আটানব্বই এই হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ মেপে দিই আমি আমার মেশিনেও দেখি প্রত্যেকবার এখানে টাচ করে নেবেন তাহলে মাপা শুরু হবে তো আমার এখানে লো দেখাচ্ছে উপরে একশো নিচে আটষট্টি আমি আরেকবার ট্রাই করি বা আমার আমার ওয়াচেও দেখাচ্ছে একশো তেরো নিচে দেখলেন আমার বলতেছে যে আমার লো ব্লাড প্রেশারটা দ্বিতীয় দফা আবার দিলাম তো তো আমার মেশিন এখন বলতেছে এবং নিচে দশ আসলে আমার ব্লাড প্রেশার লোতে আছে দেখি ঘড়ির কি অবস্থা ঘড়ি তো একই অবস্থা জাস্ট উপরে একটু বেড়েছে একশো আঠাশ কিন্তু নিচেটা সত্তর রয়েছে এটা যে গ্রাফিক্সটা আমি এই প্রথম কোন ওয়াচ এত সুন্দর গ্রাফিক্স দেখেছি এবার আমরা বক্স টেস্ট করি হার্ট হাটে গেলাম দেখা যাক বক্সের হার্ট রেট পাপতে পারে কিনা তোমরা দেখতে পারতেছি যে বক্সের হার্ট রেট কিন্তু মেপে দিয়েছে এদিকে আবার বাতিও জ্বলতেছে এখন বলতেছে যে পুনরায় চেষ্টা করুন এবার আমি বাতাসের মাপার চেষ্টা করি দেখেন বাতাসে কিন্তু মাপে নেই পুনরায় চেষ্টা করুন পড়ার পরে এখানে বাংলাটা একটু ঠিক করতে হবে পুনরায় চেষ্টা করুন পড়ার পরে না দিয়ে পুনরায় চেষ্টা করুন হাতে পড়ার পরে দিলে বেশি সুন্দর হয় তো যাই হোক মূল বিষয় হচ্ছে গিয়ে এটা যে সেন্সর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো অরিজিনাল সেন্সর দেওয়া আছে যখন আমি হাতে দিচ্ছি তখন কিন্তু আমার হাতটা অ্যাকচুয়ালি পরিমাপ করতেছে এবং মেশিনের সাথে অ্যাকুরেসি দেখাচ্ছে কোনটা হাত এবং সেটা বোঝার মতো এটা তো জন্য এটা সফটওয়্যারটা একটু ডেভেলপ করতে হবে এবার আমরা একটা অ্যাপের ভিতরে যে ওয়াচফেস আছে সেগুলো দেখি এখানে বেশ কিছু সুন্দর ওয়াচফেস আছে একটা ফানি দিই ওয়াচফেস পরিবর্তন টাইম এভারেজ বলবো আমি খুব দ্রুত না স্লো না আবার এটা হচ্ছে ফানি আমি জানি না এখানে কি ফানটা আছে বাট প্লাস আপনি চাইলে কাস্টম করতে পারবেন এটা দেখেন এডিটে গেলাম সো এখানে এডিটের অপশন আছে চুজ ফ্রম অ্যালবাম আপনি আপনার মোবাইল থেকে চুজ করতে পারবেন আবার এআই ওয়াচ ফেস আছে ব্ল্যাক শার্ট ক্যামেরা যেরকম ফার্স্ট টাইম দেখেছিলাম এআই ঠিক ওইরকম রকম এআই তুলি একটা ছবি তুললাম এবার জেনারেটার দিক দেবো হ্যাঁ আমার খুব আগ্রহ হচ্ছে দেখা যাক তো এটা বেসিক্যালি জেনারেট করেছে আমি তো ছবি তুললাম একটা এটা কি বুঝলাম না আমি আবার দেখি হ্যাঁ জেনারেটর দিলাম ও আচ্ছা আচ্ছা এটা কি ওটা কি ডিজাইন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বেসিক্যালি হাটটাকে ডিজাইন বানিয়ে ফেলেছে আমার মনে হয় না এটাকে এআই জেনারেটেড বলা যেতে পারে হ্যাঁ এআই ওয়াচ ফেস এটাকে বলে না তো যাই হোক এখানে কাস্টমাইজ ওয়াচ ফেস আছে এবং এটা যেটা আছে এটা একটু ডিফারেন্ট আমার কাছে ভালো লেগেছে ডিফারেন্ট জিনিসটা বাট এআই না এবার আমরা এটার ওয়াটার টেস্ট করব পানি দিচ্ছি এটাতে কিন্তু ওয়াটার রেসিস্টেন্সি আইপি সিক্সটি এইট নাই হ্যাঁ আইপি সিক্সটি সেভেন আছে তো এটা খুব রিস্কি আমি যে পানি ঢালতেছি ভেতরে পানি প্রবেশ করতেও পারে ভাই বলা যায় না ঠিক আছে রিস্ক নিয়ে করলাম এটা একটা ভালো দিক কি ভাই জানেন এটার যে টাচ রেসপন্সটা আছে খুবই ভালো হ্যাঁ এটা টাচ রেসপন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই স্মুথ এবং এই সাইডটা কার্ভ করেছে এটা ডিসপ্লে হচ্ছে কি ভাই ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলার ডিসপ্লে তো সম্পূর্ণ অ্যামোলার ডিসপ্লে আমরা টেস্ট করে দেখেছি এটা বেশ ভালো ছিল এটা রেজলিউশন হচ্ছে চারশো ছেষট্টি চারশো ছেষট্টি পিক্সেল যেখানে এটা সিক্সটি হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন তো বেসিক্যালি এইগুলো কারণে এটা যে ডিসপ্লেটা আছে আপনার দেখতে বেশ সুন্দর লাগে বেশ ভালো লাগে এটা খুব ভালো একটা দিক দুশো বিশ এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন মোটামুটি আপনার দুই থেকে চার দিন অনায়াসে চলে যাবে ইনশাআল্লাহ এবার আমরা একটা কল দিই আসসালামু আলাইকুম মিলন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন অস্পষ্ট আসতেছে আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে এমনিতে কি বলতেছি বোঝা যায়নি আচ্ছা ঠিক আছে মিলন ভাই এখন বুঝতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে মিলন ভাই ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে কয়েকটা পয়েন্ট আমরা খেয়াল করলাম এক নম্বর হচ্ছে গিয়ে পানি থেকে যখন তুলে ফেলছি তখন কিন্তু সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে সাউন্ডটা এর মানে এটার ভেতরে পানি স্পিকারটা জমে থাকে না হ্যাঁ এটা একটা ভালো দিক দুই নম্বর হচ্ছে গিয়ে আমরা কেন পানির ভিতরে চুবিয়ে কল করেছি এটাকে ফোর্স করার জন্য যে কত পর্যন্ত যেতে পারে তো যাই হোক দেখেন ফোনে কথা বলার পরেও কিন্তু ভেতরে পানি প্রবেশ করে নেই মোটামুটি সবই ঠিক আছে টাচ রেসপন্স থেকে শুরু করে সবই ঠিক আছে ওয়াটার্সি আইপি সিক্সটি সেভেন থাকার পরেও কিন্তু এটা বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে তো এটা বেশ ভালো একটা বিষয় দ্য বাই এখানে একটা নোটিফিকেশন আসছে আমরা যদি প্রেস করি তাহলে আমি সম্পূর্ণ ম্যাচটা পড়তে পারতেছি দেখেন তো এটা একটা ভালো দিক তো যাই হোক এবার আমরা দেখি ওয়াচের ভিতরে কী কী আছে জুম করি তবে একটা বিষয় এখানে যে আছে নচটা একটু ছোট হলে বেশ ভালো হতো উপর থেকে নিচে সব করলাম এখানে শর্টকাটগুলো আছে ব্রাইটনেস আছে সেটিংস যাই তো সেটিংসে যাওয়ার পর কয়েকটা বিষয় নিয়ে কথা বলতেই হয় এটার যে বাংলাটা আছে বাংলা সবই ঠিক আছে বাট কোন শব্দ বাংলা ব্যবহার করব সেটা গুরুত্বপূর্ণ যেমন প্রদর্শন আর প্রদর্শন বলতে কি আসলে প্রদর্শন দরকার এটা ডিসপ্লে দেওয়া দরকার ছিল হ্যাঁ ডিসপ্লেটা দিলে বেশ ভালো হতো সুন্দর করে বাংলা লিখে থাকতো ডিসপ্লে প্রদর্শন দিয়ে আসলে এই শব্দগুলো তো ইউজ করা হয় না আমরা দিতাম ওয়াচের ডিসপ্লে উজ্জ্বলতা ঠিক আছে উজ্জ্বলতা আমরা মানুষ বুঝবে হ্যাঁ ব্রাইটনেস উজ্জ্বলতা অটো ঘুম কি ভাই এই অটো ঘুমটা আমরা অটো ঘুমটা আসলে না দিয়ে স্লিপ মোড দিলে ভালো হতো হ্যাঁ স্লিপ মোড স্লিপ মোড আপনি অটোমেটিক ঘুমাবেন কতক্ষণ পরে বা কি হবে অটো স্লিপ স্লিপ টেকলেই ভালো হইতো হ্যাঁ ঘুম জিনিসটা আসলে ইউজ করা হয় না তাই একটু অন্যরকম লাগে ফিলটা হ্যাঁ মেনু ভিউ এই যেমন এখন এখানে দেখেন আপনারা মেনু ভিউটা লিখছেন তো এখানে অটো স্লিপ লিখলে কিন্তু ভালো হতো তাই না তারপর প্রিয় এটা দিয়ে আমি আসলে ঠিক বুঝলাম না প্রিয় জিনিসটা কি ফেভারিট তাই না এখন এটা তো উইজেট তো আপনার ফেভারেটেরও দাও দরকার নেই আপনার উইজেট দিতে পারেন অথবা শর্টকাট হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এটা কি তাড়াতাড়ি দেখা একটু কনফিউজড হয়ে গেছে তাড়াতাড়ি দেখা এটা কি ওয়েক আপ গেস্টার কি না তো তাড়াতাড়ি দেখা বিষয়টা হচ্ছে একটু কনফিউজিং হয়ে যায় আপনার যদি বাঙা থেকে দেখেন ওয়েক আপ গেস্টার অথবা অথবা হাত উঁচু করে দেখা এরকম একটা হতে পারে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে স্ক্রিন ঘড়ি স্ক্রিন ঘড়ি না দিয়ে স্ক্রিন ওয়াচ স্ক্রিন ঘড়ি না দিয়ে অলওয়েজ অন দেওয়া যেতে পারে ফেন স্ক্রিন ঘড়ি দেওয়া আছে স্ক্রিনগুলো ঠিক আছে ও শব্দ ঠিক আছে এটা হচ্ছে অন ডিসপ্লে যেহেতু সবাই স্মার্ট ওয়াচে অলওয়েজন বলেই চিনে তো এটা অলওয়েজন দিলেই বেশি ভালো হয় এখানে দেখেন গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে গ্রাফিক্সটা আমার কাছে ভালো লেগেছে বেশ বন্ধ ডিজিটাল ঘড়ি অ্যানালগ ঘড়ি যেমন দেখেন খুব সুন্দর করে আছে ডিজিটাল ঘড়ি অ্যানালগ ঘড়ি এরপর হচ্ছে গিয়ে কম্পাঙ্ক এবং শব্দ মানে হচ্ছে ভাইব্রেশন এবং ভলিউম এলাকা মোড আলগা শক্তি তো আমি শক্তিশালী এটা জিনিসটা কেমন হয়ে গেল না শক্তি শক্তিশালী নরম বন্ধ তো এই বাংলা ওয়ার্ডগুলো না একটু সব সহজ বাংলা শব্দ ব্যবহার করলে ভালো হয় দেখেন এখানে কি সুন্দর ডিএনডি মোড লেখা হয়েছে তাহলে সেখানে কেন অলন মোড লেখা গেল না পাওয়ার মোড লেখা আছে ফোন চালু সম্পর্কিত সম্পর্কিত না লিখে এখানে লিখতেন যে ঘড়ির বিস্তারিত তাহলে ভালো হয় সম্পর্কিত না লিখে ঘড়ির বিস্তারিত ওয়াচের বিস্তারিত তারপর পদ্ধতি পদ্ধতি সিস্টেমস মানে সিস্টেমের এখানে পদ্ধতি লেখা হয়েছে সিস্টেম লিখলে হয়ে যেত এত কিছু দরকার ছিল না আবার শুরু যন্ত্র বন্ধ যন্ত্র দরকার নেই এটা হচ্ছে ওয়াচ বন্ধ হবে হ্যাঁ এখানে যন্ত্র বন্ধ লেখা আছে আমরা এখানে লিখবো ওয়াচ বন্ধ ঘড়ি বন্ধ করুন তারপর হচ্ছে কি রিসেট রিসেট ঠিক ঠিক আছে আবার শুরুর জন্য দেখেন রিসেট যদি আমি বাংলা ইংলিশে লিখতে পারছি তাহলে এখানে লিখতে পারবো যে রিস্টার্ট লিখতে পারি তাই না এখানে বাংলা লিখলাম আবার শুরু এখানে আবার ইংলিশে লিখছি রিসেট এই বিষয়গুলো ঠিক করতে হবে এবার নিচ থেকে উপরে এখানে আপনার বিজ্ঞপ্তি দরকার নোটিফিকেশনস হবে অথবা ক্ষুদ্র বার্তা বিজ্ঞপ্তি অন্য কিছু বোঝায় এখানে আমরা এই দেখেন এগুলোকে বলা হয় উইজেট পেয়ে গেছি আমরা শর্টকাটে তো যেহেতু লেগেছে এবারই পাশে যাই এখানে আমরা সব কিছু শর্টকাটে মেনুগুলো এটা হচ্ছে আমাদের বার ক্রিয়াকলাপ তারপর ঘুম হচ্ছে স্লিপিং স্লিপিং মোড ঘুম ঠিক সমস্যা নেই রেট হৃদয় স্পন্দন তারপর অনুশীলনের জায়গায় আমরা স্পোর্টস মোড লিখে দিলে হয়ে যায় অনুশীলনের দরকার বা খেলাধুলা হ্যাঁ অনুশীলনের নাম দিয়ে খেলাধুলা আরো ভালো লাগবে এই যেখানে গ্রাফিক্স প্র্যাকটিসটা ভালো করছে হাটা চলমান না দৌড়া দৌড়ানো হাঁটা হাঁটি এটা হচ্ছে চলমান না দৌড়ানো হবে হ্যাঁ চলমান তো হাঁটাও হয় তো এখানে আমরা দৌড়ানো দিব গ্রাফিক্সটা ভাই আসলে সুন্দর করেছে এক্সট্রা ব্র্যান্ড কি আসলে এই জন্য ধন্যবাদ দিতে হয় আপনাদের গ্রাফিক্সটা অনেক সুন্দর হয়েছে খুব যত্ন নিয়ে কাজগুলো করেছেন এই জন্য ধন্যবাদ এই যেমন সাইক্লিং আছে দড়ি লাফা আছে সুন্দর করে বলা হয়েছে তাই তো ওখানে চলমান না দিয়ে দৌড়া দৌড়ি যাওয়া যেতে পারে অথবা রানিং দেওয়া যেতে পারে তো অনুশীলন রেকর্ড খেলাধুলার রেকর্ড স্পোর্টস রেকর্ড তারপরে হচ্ছে অক্সিজেন মানে অক্সিজেন মিটার আবহাওয়া আবহাওয়া সুন্দর করে বলা আছে ঠিক আছে ছাব্বিশ ডিগ্রি ফোন কল তারপর গিয়ে অডিও প্লেয়ার মিউজিক বুঝতে পেরেছি রিমোট শাটার এই জিনিসটা আসলে কেমন হয়ে গেল দেখেন রিমোট শাটার কেন থাকবে ভাই এটা হচ্ছে কি ক্যামেরা কন্ট্রোল হবে ক্যামেরা কন্ট্রোল শেষ রিমোট শাটার দরকার নেই এখানে আরাম করুন এখানে তো আরাম করার জন্য না সমস্ত রিল্যাক্স এর বিষয়টা আরাম করুন এটা আরাম করুন আমি না আরাম করুন আমি ঠিক মনে পড়তেছি না আচ্ছা এআই ভয়েস আছে গুড মর্নিং ইউ আচ্ছা এই এআই বাস সরাসি আমার মোবাইল সাথে কাজ করতেছে হ্যাঁ তো যাদের মোবাইলের সাথে কাজ করবে তারা কিন্তু সরাসরি এখান থেকে ভয়েসটা শুনতে পারবে এটা হচ্ছে স্টপ ওয়াচ গ্রাফিক্স সুন্দর টাইমার আছে টাইমারের এ গ্রাফিক্স সুন্দর করেছে নামাজ পড়বেন ক্যালকুলেটর আছে একটা নাইদের জন্য আলাদা অ্যাপ আছে ফোন সন্ধান করুন এটা না দেখে ফোন খুঁজে বের করুন ফাইন মাই ফোন এটা দিলে একটু সুন্দর হয় সন্ধান ঠিক আছে সন্ধান করা যেতে পারে ভালো তো যাই হোক এ হচ্ছে সেটিংস আবার চলে আসলো তো মূলত ছিল আমাদের ওয়াচের ভেতরে জিনিসপত্র তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ওয়াচটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন সম্পূর্ণ রিভুতে আপনারা দেখলেন রিভিউতে ছোটখাটো বিষয় যেগুলো আছে ওয়াচের লাইকিংস এটা ভালো দিক এটা খারাপ দিক যতটুকু সম্ভব চোখে পড়েছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কারা কারা এই ওয়াচটি ব্যবহার করেছেন আপনাদের কী মনে হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ তাহলে আপনার সঙ্গে ভালো সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি